হ্যালো মাই অল ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল টেকনোলজি। আমি দীপেন সরকার আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 1 মিনিটের মধ্যে কী করে আপনারা কোনো ইমেজ জেপিজি থেকে পিডিএফে কনভার্ট করবেন। তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নি, তারা তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন বিভিন্ন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে টাইপ করবেন জেপিজে টু পিডিএফ। জেপিজে তে পিডিএফ লিখে সার্চ দেবেন। আমি লিখে দেখাচ্ছি, এরকমভাবে আপনারা সার্চ দিয়ে দেবেন। সার্চ দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে যাবেন এবং প্রথমে একটি অ্যাপসের ইনফরমেশান আসবে যে অ্যাপসটির মাধ্যমে আপনারা জেপিজে থেকে পিডিএফে কনভার্ট করতে পারবেন। কিন্তু আপনারা যদি না চান তাহলে আপনারা সরাসরি অনলাইনে থেকেও করে নিতে পারেন। তো অনলাইন থেকে সরাসরি করেই আমি দেখাচ্ছি। তার জন্য আপনারা দ্বিতীয় অপশনে চলে আসবেন এবং এইটা দেখতে পাবেন যে কনভার্ট জেপিজি টু পিডিএফ ইমেজ, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনাকে আপনার ছবিটি সিলেক্ট করতে পারলাম, অর্থাৎ যেই জেপিজি ইমেজ থেকে আপনি পিডিএফ করতে চান সেই জেপিজি ইমেজটিকে আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট জেপিজি ইমেজে ক্লিক করে আপনি আপনার সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে দেখাচ্ছি। সিলেক্ট করার পর ডান করে দেবেন। তারপরে নিচে ডান দিকে আপনি এই পেজটিকে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যে কোনোভাবে সাজিয়ে নেবেন, বা এ4 সাইজ থেকে অন্য কোনো সাইজে করতে চাইলে, বা পেজের সাইডে কোনো মার্জিন দিতে চাইলে সেটা করে নিতে পারবেন। এবং করে নেওয়ার পর আপনি কনভার্ট টু পিডিএফে ক্লিক করবেন এবং ক্লিক করা মাত্রই আপনাদের ফাইলটি পিডিএফে পরিণত হয়ে যাবে। তারপর আপনারা সেখান থেকে সেই ফাইলটিকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড পিডিএফে ক্লিক করে, এবং সেটি আপনার ফাইলে পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এইভাবেই আপনারা যে কোনো ইমেজ জেপিজি থেকে পিডিএফে কনভার্ট করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।